वेलकम बैक टू द अनदर क्लास ऑफ आई लर्निंग यूट्यूब चैनल। तुम्हारे जे चैप्टर टी चल रही सेकेंड चैप्टर तार शेष इवेंटे आटा हो पोस्ट फर्टिलाइजेशन इवेंट एवं विगत क्लस पढ़े डेवलपमेंट अफ एंडोस्पर्म। आज के क्लस विषय आलोचना करब से हे पोस्ट फर्टिलाइजेशन इवेंटर सेकेंड टपिक जो तुम्हारे आगे दिन से हे एमब्रायो डेवलपमेंट और एमब्रायोजेनेसिस। तो ये मेनलि दुटो विषय नहीं आलोचना करब, एक हे एमब्रायोजेनेसिस इन मोनोकट और डाइकट। तो आज के क्लस मेनलि डाइकटा पढ़ब, पर क्लस मोनोकट पढ़ब। तो की एमब्रायोजेनेसिस एमब्रायो कीभावे तैरी होच्छे से प्रसेसटा तोमादेर काछे आस्ते आस्ते क्लियर हबे। तो आमी प्रथमे संज्ञा एबं विषयटाके बोझाबो जे की जिनिसटा। तो चले एसो प्रथमे जे एमब्रायोजेनेसिस बा डेवलपमेंट अफ एमब्रायो, ताहले जेटाई होच्छे एमब्रायो माने होच्छे भ्रूण और जेनेसिस माने तैरी हवा। ताहले भ्रूण तैरी हवार जे पद्धति, ताहले जाइगोट थेके जे भ्रूण तैरी होच्छे सेई पद्धतिटा की बला होच्छे कि एमब्रायोजेनेसिस। संज्ञा की बोलते निषिक्त डिम्बाणु, निषिक्त डिम्बाणु मान कि जायगोट निषिक्त डिम्बाणु थे पर्यायक्रमिक पद्धति ऑब्वियसली एक स्टेप नए अनेकगुलो स्टेप धापे धापे आसते पर्यायक्रमिक पद्धति भ्रूण गठित है एमब्रायो गठित है तेल ताकि बला हे कि एमब्रायोजेनेसिस। तेल क्य हलो जो फर्टिलाइजेशन निषेक पढ़े मन कर देखो निषेकर समय फर्टिलाइजेशन फार्टी লাইজেশনের সময় আমরা যেখানে পড়েছিলাম যে মেল গ্যামেট যেটা হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার, তার সাথে কে ফার্টিলাইজ করছে এগ, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। ফার্টিলাইজ করে কি তৈরি করলো, না ফার্টিলাইজ করে তৈরি করলো জাইগোট, তাই তো জাইগোট তৈরি করছে। এই জাইগোট কে বলা হচ্ছে নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণাণু। এই জাইগোট থেকে তৈরি হচ্ছে কি আফটার ডেভেলপমেন্ট এটা তৈরি হবে এমব্রায়ো বা ভ্রূণ, এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করবে। তাহলে কখন না জাইগোট বারবার ডিভিশন আফটার রিপিটেড ডিভিশন, তাই তো আফটার রিপিটেড ডিভিশন, রিপিটেড ডিভিশন বারবার বিভাজিত হয়ে তোমার এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হবে। তাহলে এই যে নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হওয়ার যে প্রসেস, এই পুরো প্রসেসটা কি একটা জটিল এবং ধারাবাহিক প্রসেস। তাহলে এটা কি কমপ্লেক্স একটা স্ট্রাকচার বা তৈরি করবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে পুরো এমব্রায়োজেনেসিস, এমব্রায়ো এমব্রায়োজেনেসিস, জেনেসিস বা ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। এবার যে ঘটনা ঘটে এমব্রায়ো ডেভেলপমেন্ট যেখানে কি হয় না, যেখানে হচ্ছে এমব্রায়োটা ডেভেলপ হচ্ছে, এবার এটা দুটো দেখা যায়। এমব্রায়োজেনেসিস দুটোর ক্ষেত্রে হয়, এমব্রায়োজেনেসিস, এমব্রায়োজেনেসিস যেটা দুটোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কি না মনোকটের ক্ষেত্রে আর একটা হচ্ছে তোমার কি ডাইকটের ক্ষেত্রে। তাহলে একটা হবে মনোকট এমব্রায়োজেনেসিস ইন এমব্রায়ো জেনেসিস ইন মনোকট অ্যান্ড এমব্রায়োজেনেসিস ইন ডাইকট। তাহলে মনোকট এবং ডাইকট দুটো আলাদা আলাদা হয়। তাহলে আমরা আজকে মেনলি যেটা পড়বো, আজকে আমাদের পড়ার টপিক থাকবে এমব্রায়োজেনেসিস ইন ডাইকট। পরের ক্লাসে আমরা এটা পড়বো, ওটা হচ্ছে নেক্সট ক্লাস, এটা আমরা নেক্সট ক্লাসে যাব, নেক্সট ক্লাস, আজকে আমরা এটাকে পড়ব না। তাহলে চলো আমরা একদম শুরু করে দিই এমব্রায়োজেনেসিস ইন ডাইকট, কিভাবে জাইগোট থেকে ভ্রূণ তৈরি হচ্ছে তার পুরো স্ট্রাকচারটাই আমরা পড়ব। তো চলো আমরা দেখে নিই, জায়গাটায় আলোচনার মধ্যে ছিলাম সেটা হচ্ছে বলছে প্রথমেই যেটা আসবো এমব্রায়োজেনি ইন ডাইকট। আমরা দুটো এমব্রায়োজেনি পড়ব, একটা হচ্ছে মনোকট একটা ডাইকটের ক্ষেত্রে। তো আমরা প্রথমেই যেটা চলে আসবো সেটা হচ্ছে ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে পড়বো, দেন আমরা মনোকটটায় যাবো। তো আমি পুরো বিষয়টাকে কোনো লিখবো না, খালি আমি ছবির মাধ্যমে তোমাদের বিষয়টাকে বুঝিয়ে দেবো। দেখো আমি ছবি এঁকে নিয়েছি এবং কোন স্টেপের পর কি হচ্ছে সেগুলো আমি ছবি দিয়ে পুরো বিষয়টাকে বোঝাবো। তো প্রথমেই দেখো আমরা যেটা দেখেছিলাম যে যখন এমব্রায়ো তৈরি হচ্ছে, এমব্রায়ো তৈরি হওয়ার সময় আমরা কি জানি না ভ্রূণ তৈরি হবে, তাই তো ডিম্বাণু
মানে ডিম এগ এবং মেল গ্যামেট বা মেল নিউক্লিয়াস মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। সেই জাইগোট ফার্দার ডিভিশনের মাধ্যমে কি হচ্ছে না একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। তাহলে প্রথম আমার যেখান থেকে আমি আসব সেটা হচ্ছে ডিপ্লয়েড জাইগোট থেকে শুরু হবে আপটু টোটাল এমব্রায়ো ডেভেলপমেন্ট পর্যন্ত। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি না এটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার, তাই তো? এটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার এবং যেটাকে বলা হচ্ছে কি জাইগোট। তাহলে জাইগোট থেকে আমার এমব্রায়ো ডেভেলপমেন্টটা শুরু হলো। তাহলে সিঙ্গেল সেল জাইগোট প্রথমে কি হচ্ছে না প্রথমে ট্রান্সভার্সলি ডিভাইড করছে। প্রথমে ট্রান্সভার্স একটা টিএস হলো, টিএস হওয়ার ফলে সে দুটো সেল তৈরি করেছে, একটা উপরের দিকে এবং একটা নিচের দিকে। তাহলে উপরের দিকের কোষটাকে বলা হচ্ছে বেসাল সেল আর নিচের দিকেরটাকে বলা হচ্ছে টার্মিনাল সেল। তাহলে উপরের দিকে যে সেলটা আছে এইটাকে বলা হচ্ছে বেসাল সেল, BASAL বেসাল সেল, আর নিচের দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে টার্মিনাল সেল। ছবিটা উল্টো থাকতে পারে, টার্মিনাল সেল। তাহলে ডিভাইড করার পর জাইগোট ট্রান্সফার ডিভাইড করার পর দুটো সেল তৈরি করবে, বেসাল সেল বা ভিত্তিকোষ আর টার্মিনাল সেল বা প্রান্তীয় কোষ। এবার এরপর থেকে এই সেলগুলো কি হবে টিএস বা এলএস। তাহলে উপরে যে বেসাল সেল এবং টার্মিনাল সেল দেখো আবার ডিভাইড করতে শুরু করবে, সেটা ট্রান্সফার্ট ডিভাইড হতে পারে, লঞ্জিটিউডাল সেকশন হতে পারে, যেভাবে খুশি। তাহলে উপরে যে বেসাল সেলটা ছিল সেই বেসাল সেলটা দেখো কি করেছে টিএস ট্রান্সফার ডিভাইড করেছে, কিন্তু যেটা হচ্ছে তোমার টার্মিনাল সেল ছিল টার্মিনাল সেলটা দেখো এলএস লঞ্জিটিউডাল ডিভাইড করেছে। তাহলে ডিভাইড করার পর দুটো সে তিন চারটে সেল তৈরি করেছে। উপরের সেলটাকে বলা হচ্ছে সিআই, এটা হচ্ছে সিআই আর এটা হচ্ছে সিএম। তাহলে দুটো নাম দেওয়া হলো। উপরের যে বেসাল সেল ছিল সেই বেসাল সেলটা দেখো ডিভাইড করলো, ডিভাইড করার পর কি হয়েছে না তোমার দেখো দুটো সেল তৈরি করেছে যেটাকে একটাকে বলা হচ্ছে সিআই একটা হচ্ছে সিএম। তাহলে এটা গেল হচ্ছে তোমার কত থার্ড স্টেজ। এবং নিচে যে টার্মিনাল সেলটা ছিল সেই টার্মিনাল সেলটা ফার্দার ডিভাইড করেছে, কটা সেল তৈরি করেছে দুটো সেল, এটা লঞ্জিটিউডাল ডিভাইড করেছে দিয়ে চারটে সেলের একটা স্টেজ তৈরি করেছে। তারপরের স্টেপে চলে যাও, উপরে যে সিআই সেলটা সেটা দেখো রয়ে গেল আকারে বড় হতে শুরু করলো, নিচের দিকে সিএম সেলটা কি হচ্ছে একটা গ্রুপ অফ চেন বা গ্রুপ অফ সেল তোমার তৈরি করেছে বা একটা কোষ সেলের অনেকগুলো চেন তৈরি করেছে। আর একইভাবে নিচের দিকে যে দুটো সেল ছিল সেগুলো ডিভাইড করে পুনরায় আবার একটা চারটে সেল কন্ডিশন তৈরি করেছে। এবার এই যে চারটে কন্ডিশন সেল বা চারটে সেল কন্ডিশন এটাকে বলা হচ্ছে কোয়াড্রান্ট, কোয়াড্রান্ট QUA DRANT কোয়াড্রান্ট। তাহলে চার কোষ বিশিষ্ট যে কোষের স্তর সেটাকে বলা হচ্ছে বা স্ট্রাকচার সেটাকে বলা হচ্ছে কোয়াড্রান্ট বা চতুষ্টয়। ওকে, তাহলে এটা হচ্ছে কোয়াড্রান্ট বা চতুষ্টয় তৈরি করলো। তাহলে উপরের দিকে চারটে সেল, নিচের দিকে চারটে সেল তৈরি করলো। এবার কি হচ্ছে না উপরে এবং নিচের কোষগুলো ফার্দার ডিভিশন করতে করতে এখানে ছিল দেখো কটা একটা দুটো তিনটে, এখানে সেল হয়েছে একটা দুটো তিনটে চারটে, মানে এই সেলগুলো আবার ডিভাইড করেছে, ডিভাইড করে এখানে চারটে সেলের একটা সারি তৈরি করেছে আর উপরে ফসফোডিয়াম হিসেবে এটা রয়ে গেছে। আর নিচের দিকে যে চারটে সেল ছিল নিচের দিকে চারটে সেল আবার কি করেছে আবার দেখো টিএস এবং এলএস এর মাধ্যমে আটটা সেল কন্ডিশন 1 2 3 4 5 6 7 8 তাহলে এটাকে বলা হচ্ছে অকট্যান্ট, অকট্যান্ট স্টেজ তৈরি করলো। তাহলে আট কোষ বিশিষ্ট একটা স্তর তৈরি করলো যেটাকে বলা হচ্ছে অকট্যান্ট। এই অকট্যান্ট কোষের স্তরটা কি হবে না কোথা থেকে এলো এখান থেকে এলো, তাহলে এখান থেকে এই লেয়ারটা আমি পাচ্ছি বা এই স্টেপটা পাচ্ছি। এবার কি হচ্ছে এবার অকট্যান্টটা আবার ফার্দার ডিভাইড করে দেখো অনেকগুলো সেল বা তোমার মাস অফ সেল তৈরি করেছে যেখানে বিভিন্ন লেয়ার তৈরি হয়েছে। এবার তাহলে এই স্টেজটা থেকে আসছে হচ্ছে এই স্টেজটা, এখানে কিভাবে না কিভাবে হচ্ছে তোমার বিষয়টা দেখো। তাহলে আমি যদি দেখাই তাহলে এই সেল থেকে এইখানে স্টেজটা আসছে আমার, এইখান থেকে এলো কিন্তু এই ছবিটা না কিন্তু তাহলে একদম এই সেলটা থেকে আসছে হচ্ছে এই সেলটা। তাহলে এবার দেখো আমার জায়গাটা এখানে শর্ট ছিল বলে আমি এভাবে ঘুরিয়ে দেখালাম। এবার দেখো এবার যেটা হলো সেটা হচ্ছে এই স্পেসটা যখনই আসছে একদম ওপরে যে সেলটা আছে মানে একটা ভ্রূণ যখন তৈরি হচ্ছে ভ্রূণের কে কি কোথা থেকে তৈরি হবে সেই কাজগুলোকে বা সেই লেয়ারগুলোকে দেখিয়ে দিই প্রথমেই, আবার শেষে গিয়ে আরেকবার দেখাবো। একদম ওপরে যে সেলটা ছিল যেটা সিআই সেল সেটা হচ্ছে তোমার কি হস্টোরিয়াল সেল, হস্টোরিয়াল সেল এইচ এ ইউএস
PORIAL হস্টোরিয়াল সেল, মানে এটা হচ্ছে কি নিউট্রিয়েন্ট অ্যাবজর্বের কাজ করবে। তাহলে একদম মাথায় যে সেলটা আছে সেই সেলটা হচ্ছে নিউট্রিয়েন্ট বা পুষ্টিদ্রব্য শোষণ করবে বা চোষক হিসেবে কাজ করবে, সেটাকে বলা হচ্ছে হস্টোরিয়াল সেল। হস্টোরিয়াল সেলের নিচের দিকে দেখো চারটি সেল আছে, 1, 2, 3, 4, এগুলো তো হচ্ছে ভ্রূণ প্রসব বা ভ্রূণধর কোষ বা সাসপেনসর সেল। তাহলে নিচের দিকে যে চারটি সেল আছে এই চারটি সেলকে বলা হচ্ছে কি সাসপেনসর সেল, সাসপেনসর SUSPENSOR সাসপেনসর সেল। কটা সেল? 4 সেল, চারটি সেল থাকবে সাসপেনসর সেলে। বুঝছে? সাসপেনসর সেল কি করবে, হস্টোরিয়াল বা এটা যে বিধিবদ্ধ ভ্রূণকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে, তার হস্টোরিয়াল শোষণ করবে আর সাসপেনসর সেল এগুলোকে ধরে রাখবে কোষগুলোকে এবং নিচের দিকে পুষ্টিদ্রব্যটা শোষণে সাহায্য করবে। তারপরে দেখো তার নিচে একটা তোমার গ্রিন কালারের যে লেয়ারটা এঁকেছি যেটা থেকে তৈরি হবে কি রুট ক্যাপ বা মূলত্র তৈরি হবে। ওকে, কারণ এটা রুট পোর্শনের দিক, এটা হচ্ছে রুট পোর্শনের দিক। তাহলে এই লেয়ারটা থেকে তৈরি হবে কি মূলত্র বা রুট ক্যাপ, রুট ক্যাপ তৈরি হবে। ওকে, তার নিচে দেখো আরো দুটো সেল লেয়ার রয়েছে, সেখান থেকে তৈরি হবে কি হাইপোডার্মিস। তাহলে এর নিচের দিকে দেখো এই দুটো সেলের লেয়ার রয়েছে, তাহলে এখান থেকে তৈরি হবে তোমার কি এই দুটো সেল থেকে তৈরি হবে হাইপোডার্মিস, হাইপোডার্মিস, ডার্মিস। হলো, এবার তার ভেতরে দেখো এই যে নিচের দিকে যে অক্টেট কন্ডিশন বা অক্টেন্ট কন্ডিশনটা ছিল, অক্টেন্ট কন্ডিশনে দেখো দুটো জ্যাকেট আছে, একটা হচ্ছে বাইরের দিকে ব্ল্যাক কালারের একটা জ্যাকেট আর ভেতরের দিকে আর একটা সেল লেয়ার দেখানো হয়েছে, এটা হচ্ছে ব্লু কালারের। তাহলে কোনটা থেকে কি তৈরি হয় একটু জেনে নিই। একদম বাইরের দিকে যে ব্ল্যাক কালারের যে জ্যাকেটটা আছে সেখান থেকে তৈরি হচ্ছে তোমার কি না, সেখান থেকে তৈরি হবে তোমার ডার্মাটোজেন বা আউটার লেয়ার। একদম বাইরে থেকে তৈরি হবে ডার্মাটোজেন, ডার্মাটোজেন বা একদম আউটার লেয়ার যেখানে এপিডার্মিস তৈরি করবে ডার্মাটোজেন। তার ভেতরের যে লেয়ারটা রয়েছে, তার ভেতরের যে লেয়ারটা রয়েছে সেখান থেকে কি তৈরি হবে না, সেখান থেকে গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা। তাহলে ডার্মাটোজেনের ভেতরে হচ্ছে ব্লু কালারের লেয়ার, সেখান থেকে তৈরি হবে গ্রাউন্ড মেরিস্টেম, GROUND, গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা যেটাকে বলা হচ্ছে, যেখান থেকে কি হবে তোমার স্টিলি ক্যাম্বিয়াম এই জায়গাগুলো তৈরি হবে, তাহলে গ্রাউন্ড মেরিস্টেম। তার ভেতরে যে গ্রিন কালার দিয়ে যে পোর্শনটা দেখানো হয়েছে ওখান থেকে কি তৈরি হবে না, ওখান থেকে তৈরি হবে প্রোক্যাম্বিয়াম। তাহলে এই জায়গা থেকে আসবে কি প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম। তাহলে দেখেই আমরা বুঝতে পারছি যে এই পার্টগুলো হচ্ছে কি স্টেম পার্ট, মানে এদিকটা বি টপ বা শুট তৈরি হবে আর এই দিক থেকে তৈরি হবে রুট বা মূল তৈরি হবে। তাহলে দেখো এই স্টেপটা চলে গেল। এবার এই ছবিটাকে এইভাবে না দেখিয়ে আমি একদম ফ্রেশ ভাবেই দেখাই, চিহ্নটা যদি আমি এইভাবেই দিলাম, এইভাবেই দিলাম, হলো। তাহলে এখান থেকে গেল স্টেজটা। তাহলে এই স্টেজে গিয়ে কি হলো না, এই স্টেজে গিয়ে আমি দেখতে পেলাম যে কোন সেল থেকে বা কোন লেয়ার থেকে কি তৈরি হচ্ছে। তার পরের স্টেপ, এই স্টেপের পরের স্টেপ হচ্ছে এখানে যেটা হাঁসের মতো মুখ দেখতে পাচ্ছ সেই জায়গায় চলে এসো। তাহলে সেখানে কি আছে না, এর পরের স্টেপ হচ্ছে এইটা, এর পরের স্টেপ হচ্ছে এইটা। এবং এখানে দেখতেই পাচ্ছ হস্টোরিয়াল যে সেলটা ছিল তার সেপটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এবং যে সাসপেন্সার সেলগুলো ছিল সেই সাসপেন্সার সেলের ডিভিশনটা বেড়ে গেছে, দিয়ে একটা অনেকগুলো সেল তৈরি করেছে। এবং শুধু তাই নয়, এখানে যে স্ট্রাকচারটা ছিল যেটা অক্টেন্ট বলছিলাম আমরা, তার শেপটাও দেখো চেঞ্জ হয়ে গেছে এবং এটাকে বলা হচ্ছে হার্টের মতো একটা স্ট্রাকচার তৈরি করেছে। তাহলে এই স্টেজটাকে বলা হয় হার্ট শেপ স্ট্রাকচার। তাহলে এই স্টেজটাকে কি বলা হচ্ছে, এই স্টেজটার নাম দেওয়া হচ্ছে শুধু এইটুকুটা হার্ট, HERT, হার্ট শেপ, হার্ট শেপ স্ট্রাকচার। ওকে, তাহলে এইটা হার্টের মতো দেখতে বলে হার্ট শেপ স্ট্রাকচার বলা হয়। তারপরে চলে যাচ্ছে কোথায় না, তারপরে চলে যাচ্ছে এই ছবিটায়। তারপরে স্টেপ এখানে কি ঘটছে, এখানে দেখো যে ঘটনাটা ঘটছে সেটা দেখো ছবির মধ্যে ক্লিয়ার, স্ট্রাকচার কিন্তু বারবার মডিফাইড হচ্ছে বা স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে এবং আলটিমেট ভ্রূণ তৈরির দিকে যাচ্ছে। কারণ আমরা এক কোষী থেকে শুরু করেছিলাম এবং এক কোষী থেকে আস্তে 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 দেখো আমরা অনেকগুলো লেয়ারে আমরা ফিরে এসেছি, তাই তো? তাহলে সেখানে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এবার কি হচ্ছে না, এবার ফাইনাল স্টেজের দিকে আমরা আগাচ্ছি। তাহলে ওপরেরটা ছিল কি, ওপরেরটা আমাদের হস্টোরিয়াল সেল ছিল, আমি ছোট ছোট করে পয়েন্ট করি। ওপরেরটা ছিল আমার হস্টোরিয়াল সেল,
হস্টোরিয়াল, হস্টোরিয়াল সেল একদম উপরে একটা ছিল, তারপর একটা কি ছিল, তারপর একটা ছিল সাসপেন্সার সেল, সাসপেন্সার, সাসপেন্সার সেল হলো, তার নিচে কি ছিল, তার নিচে থেকে তৈরি হবে কোন জায়গায়, কারণ সাসপেন্সার সেলের নিচেই ছিল রুট ক্যাপ, তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি পুরো ছবিটা আঁকিনি, তাহলে এইখান থেকে তৈরি হবে কি রুট ক্যাপ, অবভিয়াসলি এখান থেকে মূলত্র বা রুট ক্যাপটা তৈরি হবে, কারণ এটা বলেছিলাম কি এই দিকটা হচ্ছে মূলের দিক আর এই দিকটা হচ্ছে কাণ্ডের দিক, তাহলে ওখান থেকে তৈরি হলো রুট ক্যাপ সাসপেন্সার সেলের নিচে থেকে, তাহলে রুট ক্যাপে রুট ক্যাপ কোথায় থাকে, না ভ্রূণ মূল, তাই তো, ভ্রূণ মূল বা তোমার হচ্ছে রেডিকেল, তাহলে রেডিকেলের ডগায় বা ভ্রূণ মূলে, তাহলে এই জায়গাটা তোমার কি হবে, এইখানটায় তোমার থাকবে ভ্রূণ মূল, কারণ এইখানে যখনই রুট ক্যাপ থাকছে তাহলে ভ্রূণ মূলটা নিশ্চয়ই তার নিচে রয়েছে, তাহলে এই জায়গা থেকে তৈরি হবে কি রেডিকেল, রেডিকেল বা ভ্রূণ মূল, তাহলে ভ্রূণ মূল তৈরি হলো, আর তার ডগায় থাকলো কি ভ্রূণ মূলের ডগায় থাকলো হচ্ছে রুট ক্যাপ বা মূলত্র। রেডিকেলের নিচের দিকে চলে আসে যদি একদম, রেডিকেলের নিচের দিকে এটা যদি ভ্রূণ মূল হয় তাহলে এটা কাণ্ডের দিক বা ভিটামের দিক, তাহলে এই দিকটা হবে কি প্লিমিউল বা ভ্রূণ মুকুল, প্লিমিউল, PLEMULE, প্রিমিউল বা ভ্রূণ মুকুল তৈরি হবে, আর এই যে দুটো সুতোর মতো অংশ, আমি যদিও ছবিটা একদিকটা কমপ্লিট করেছি বাকিগুলো কমপ্লিট করিনি, তো এই দুটো হচ্ছে কি না এই দুটো তোমার থাকবে কটিলেডন বা বীজপত্র, কটিলেডন হচ্ছে কটিলেডনস বা বীজপত্র। এবং দেখো এই তৈরি হয়ে গেল তোমার কি যেহেতু দ্বিবীজপত্রী, তাহলে দুটো বীজপত্র আমার হচ্ছে একটা এবং দুটো, তাহলে এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। এবার তারপরে একদম যদি ফাইনাল স্টেজে আমরা পৌঁছাই, তাহলে ফাইনাল স্টেজে গিয়ে আমরা কি দেখবো না, ফাইনাল স্টেজ হচ্ছে আমার এইটা, এই ফাইনাল স্টেজে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখে নেব চট করে, তাহলে ফাইনাল স্টেজে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছবিটা আছে সেখানে একটা ভ্রূণ তৈরি হয়েছে, তাহলে ভ্রূণের কোনটা থেকে কি বা কোন জায়গাটাকে কি বলা হচ্ছে সেটা দেখে নিই। তাহলে প্রথমেই আমরা যদি দেখি, প্রথমেই হচ্ছে আমাদের এই দুটো যদি আমরা বলি, এই দুটো হচ্ছে কি কটিলেডন, এবার ছবিটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, কটিলেডনস, কটিলেডনস বা বীজপত্র, তাই তো, তাহলে এই দিকটা যদি বীজপত্র হয় তাহলে এদিকটা কি হবে মূলত্র বা মূল, তাহলে এদিকটা হচ্ছে কাণ্ডের দিক, এটা হচ্ছে মূলের দিক। এবার বীজপত্র হওয়ার পর তারপরে আছে দেখো ভ্রূণ মুকুল, তাই তো, তাহলে ভ্রূণ মুকুল এটা হচ্ছে ভ্রূণ মুকুল বা তোমার কি বলবো এপিকোটাইল, এপিকোটাইল এবং হাইপোকোটাইল, ভ্রূণ মুকুল হচ্ছে এপিকোটাইল, এপিকোটাইল বা ভ্রূণ মুকুল, ভ্রূণ মুকুল হলো এপিকোটাইল, তাহলে এখান থেকে ভ্রূণ মুকুল বা কাণ্ড তৈরি হবে, তাহলে ভ্রূণ মুকুল, তাহলে নিচের দিকটা অবভিয়াসলি হবে কি ভ্রূণ মূল, তাহলে একদম নিচের দিকটা হচ্ছে তোমার কি একদম নিচের দিকটা তোমার চলে যাচ্ছে ভ্রূণ মূল, সরি ভ্রূণ মুকুল, আমি তো এটা প্লিমিউল হবে, সরি 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 ফর মিস্টেক, এটা ভ্রূণ মুকুল বা প্লিমিউল, সরি প্লিমিউল হয়েছে প্লিমিউল, আর নিচের দিকটা তৈরি হবে রেডিকেল, আর এ ডি আই সি এল ই, ভ্রূণ মুকুল, নিচেটা তৈরি হবে কি রুট ক্যাপ, রুট ক্যাপ, তাই তো, তাহলে প্লিমিউল, রেডিকেল, রুট ক্যাপ, আর বাকি মাঝখানে যেটা সেটা হচ্ছে কি না এপিকোটাইল এবং হাইপোকোটাইল, কারণ এটা হচ্ছে কি এপিকোটাইল, এপিকোটাইল, আর নিচের দিকটা হবে কি হাইপোকোটাইল, তাহলে এটা হচ্ছে বীজপত্রাধিকাণ্ড, আর এটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড, কারণ যদি ভ্রূণ মুকুল হয় ঠিক আছে বীজপত্রাবকাণ্ডকে এপিকোটাইল বলে, এবং বীজপত্রাবকাণ্ডের মাথাটাকে বলা হয় প্লিমিউল, তাহলে মাথাটা হচ্ছে ভ্রূণ মূল বা প্লিমিউল, আর একইভাবে বীজপত্রাবকাণ্ডের ক্ষেত্রে হাইপোকোটাইল বলা হয় এবং তার মাথাটাকে বলা হয় বা ডগাটাকে বলা হয় ভ্রূণ মূল বা রেডিকেল। দেখো পুরো স্ট্রাকচারটা আমার তৈরি হলো, যেটা কি আছে আমরা ডাইকটের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম না এমব্রায়ো ডেভেলপমেন্ট ডাইকট, তাহলে ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে এমব্রায়োটা তৈরি হচ্ছে সেই প্রসেসটা আমরা দেখলাম, এবং পুরোটাই আমরা ছবির মাধ্যমে দেখেছি। এবার আমরা টোটালটা একবার সামারাইজে চলে আসি, তাহলে ছবিগুলো ভালো করে লক্ষ্য করো, আমি জাস্ট একবার সামারি বলে যাই। তাহলে প্রথমে কি হয়েছিল না প্রথমে, আচ্ছা তার আগে বলে দিই যে আমরা যেহেতু প্রথম থেকে পড়ছি, তাহলে আমরা এটা কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখলাম, তাই তো, তাহলে এই যে আমরা এটা পড়লাম এইটা আমরা কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখলাম, এর গাছটার নাম হচ্ছে ক্যাপসেল্লা, গাছটার নাম আমি লিখে দিচ্ছি কোথায় না নিচে লিখি, এখানে লিখি যে প্ল্যান্টের দেখলাম ক্যাপসেল্লা, সি এ পি এস ই ডাবল এল এ, ক্যাপসেল্লা, ওকে ক্যাপসেল্লা, আর কি না
বর্ষা বর্ষা একটু জটিল নাম আর কি বি ইউ আর এস এ বর্ষা ক্যাপসেলা বর্ষা প্যাস্টোরিস ওকে বর্ষা প্যাস্টোরিস পি এ এস টি ও আর আই এস ক্যাপসেলা বর্ষা প্যাস্টোরিস এই প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে একটা কি এটা একটা ডাইকট প্ল্যান্ট ডাইকট প্ল্যান্ট যার ক্ষেত্রে আমরা এই এমব্রা ডেভেলপমেন্টটা দেখলাম তাহলে এই ডাইকট প্ল্যান্টের এমব্রা ডেভেলপমেন্ট আমরা দেখছি তাহলে এমব্রা ডেভেলপমেন্ট হওয়ার সময় কি হলো না প্রথম সেল হচ্ছে জাইগট তাই তো এমব্রায়োজেনি প্রথম সেল হচ্ছে জাইগট জাইগট ডিপ্লয়েড জাইগট কি হলো না ট্রান্সফার ডিভাইড করে দুটো সেল তৈরি করেছে বেসাল সেল এবং টার্মিনাল সেল বেসাল সেল কি হয়েছে ট্রান্সভার্সলি ডিভাইড করে উপরের দিকে সিআই এবং নিচের দিকে সিএম দুটো সেল তৈরি করেছে আর টার্মিনাল সেল লঞ্জিটিউডিনাল ডিভাইড করে সেটা দুটো সেল তৈরি করেছে এবার কি হচ্ছে বেসাল সেল এবং টার্মিনাল সেল ফার্দার ডিভাইড করতে করতে এখানে কি হচ্ছে চারটা সেলের একটা লেয়ার তৈরি হয়েছে বা গ্রুপ তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট ফার্দার ডিভাইড করে আবার কি করেছে আটটি সেলের একটি মানে কোষপুঞ্জ তৈরি করেছে যেটাকে বলা হচ্ছে কি অকট্যান্ট অকট্যান্ট সেখান থেকে কি করলো না সেখান থেকে রিপিটেড ডিভিশনের পর কিছু লেয়ার তৈরি করছে এবং আমরা বলেই দিয়েছি যে এই দিকটা তাই তো মানে ওপরের দিকে যেদিকে হস্টোডিয়াল বা এই পোর্শনটা এই পোর্শন থেকে কি তৈরি হবে রুট রুট পোর্শন এদিকটা তৈরি হবে আর এই দিকটা তৈরি হবে শুট পোর্শন বা কাণ্ডের দিক তাহলে এই দিকটা তৈরি হবে মূলের দিক এদিকটা তৈরি হবে কাণ্ডের দিক এবার কি হচ্ছে একদম ওপর থেকে যদি আসি ওপরে যে বড় আকারের সেলটা আছে সেটাকে বলা হচ্ছে হস্টোডিয়াল সেল এই হস্টোডিয়াল সেল কি করে নিউট্রিয়েন্ট বা খাদ্যদ্রব্য বা পুষ্টিদ্রব্য অ্যাবজর্ব করতে সাহায্য করে সাসপেনশন সেল হস্টোডিয়াল সেলকে সাপোর্ট করে এবং নিচের দিকের কোষগুলোকে নিউট্রিশন সাপ্লাই করে যেখানে চারটে সেল আছে এই চারটে সেলের পর যে সেলটা আছে সেটা হচ্ছে কি রুট ক্যাপ বা মূলত্র তৈরি করছে রুট ক্যাপের নিচে বা রুট ক্যাপ যে সেলটা থেকে তৈরি হচ্ছে তার নিচে দেখো দুটো সেল আছে যেটা থেকে হাইপোডার্মিস বা অধস্তক তৈরি হয় এবং হাইপোডার্মিসের ওপরের দিকে তাহলে একদম বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কি ডার্মাটোজেন যেটা থেকে এপিডার্মিসে কনভার্ট হচ্ছে এপিডার্মিস তৈরি হবে পরে এপিডার্মিস তৈরি হবে ডার্মাটোজেনের নিচে যে লেয়ারটা সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা যেখান থেকে কি তৈরি হবে যেখান থেকে তৈরি হবে জাইলেম আর ফ্লোয়েম তাহলে ভূমিভাজক কলা থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি করবে আর ভূমিভাজক কলার ভেতরের দিকে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে কি তৈরি হবে ক্যাম্বিয়াম তৈরি হবে তাই তো প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হবে ক্যাম্বিয়াম ব্যাস হয়ে গেল তাহলে এইগুলো হচ্ছে কাণ্ডের দিক কাণ্ডের বিভিন্ন লেয়ারগুলো তৈরি করেছে এদিকে হচ্ছে রুটের বিভিন্ন লেয়ারগুলো তৈরি করেছে এরপরে কি হচ্ছে সেলটা বারবার ডিভাইড করে একটা কি হার্ট শেপ স্ট্রাকচার তৈরি করেছে যেটাকে বলা হচ্ছে হার্ট শেপ স্ট্রাকচার তাহলে হার্ট শেপ স্ট্রাকচার গেল হার্ট শেপ স্ট্রাকচার থেকে ফার্দার ডিভাইড করে বা ডেভেলপড হয়ে কি করছে এদিকটা রুটের দিক তাহলে ও হস্টোডিয়াল সেল হস্টোডিয়াল সেল আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে দেখো স্ট্রাকচারটা ছোট হয়ে গেছে আগের তুলনায় হস্টোডিয়াল সেল নষ্ট হতে শুরু করবে এখানে সাসপেনশন সেল আছে তার নিচে আছে কি রুট ক্যাপ তাহলে এই পোর্শনটা হচ্ছে কি এই পোর্শনটা তোমার রুট ক্যাপ তৈরি করছে তাহলে রুট ক্যাপ মানে কি নিশ্চয়ই ভ্রূণ মূল তাই তো ভ্রূণ মূলের ওপরেই থাকবে তাহলে এই জায়গাটা থাকবে কি তোমার এই জায়গাটা থাকবে হচ্ছে রেডিকেল বা ভ্রূণ মূল আর ভ্রূণ মূলের ঠিক অপোজিট সাইডটা হবে কি প্লিমিউল বা ভ্রূণ মুকুল আর বাকি দুটো দেখো যে শুঁড়ের মতো অংশ দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হচ্ছে কোটিলেডন বা বীজপত্র এবার এই ছবিটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে নেক্সট স্টেজ অফ ডেভেলপমেন্টে গিয়ে কি হয়েছে একদম এই দিকটা হচ্ছে রুট ক্যাপ রুট ক্যাপের মানে একদম রুট ক্যাপ যার উপর লাগানো আছে সেটাকে রেডিকেল রেডিকেল হচ্ছে কি না ভ্রূণ তোমার হাইপোকোটাইলের ডগাটা হচ্ছে রেডিকেল আর একইভাবে এপিকোটাইলের ডগা হচ্ছে প্লিমিউল আর এদিকটা হচ্ছে কটিলেডন তাহলে দেখো টোটাল স্টেজ অফ ডেভেলপমেন্ট ইন বা এমব্রায়ো ডেভেলপমেন্ট ইন ডাইকট প্ল্যান্টস পুরোটাই আমি ছবি দিয়ে বললাম কারণ এখানে আলাদা করে কোনো কিছু লেখানোর দরকার নেই পুরো ছবিটা যদি বুঝে যাও তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছো পরের ক্লাসে আমরা মনোকটের ক্ষেত্রে দেখবো এটা আমরা ডাইকটের ক্ষেত্রে দেখলাম কারণ দুটো বীজপত্র আমরা পেয়েছি পরের দিন আমরা মনোকটের ক্ষেত্রে দেখবো যে মনোকটের ডেভেলপমেন্টটা কি হয় তবে মনোকট এবং ডাইকটের ডেভেলপমেন্টটা কিছু কিছুটা আলাদা তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে দ্যাটস অল ফর দ্য ডে হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ